সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী দ্বিতীয় শ্রেণীর সাধারণ জ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক। কেমন আছো সোনা ভাইরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের দোয়া তো সাথে আছেই, তাই না? ওকে, আমাদের গত পাঠ থেকে কিন্তু এবার একটু ধরে ফেলবো। গত পাঠে কী পড়েছিলাম কাউরি কিছু মনে আছে? ওকে, তাহলে হচ্ছে গত পাঠে পাখি থেকে ধরবো, তাই না? আচ্ছা, পাখিটা তাহলে একটু বলে ফেলো দেখি, পাখির আমাদের কী কী ছিল। আমাদের ছিল হচ্ছে লাস্টের অধ্যায়টা, অর্থাৎ লাস্টের কয়েকটা প্রশ্ন। আচ্ছা, প্রথমে বলো কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়? ওকে, বাবুই পাখিকে। নেক্সটে বলো কোন পাখিকে দর্জি পাখি বলা হয়? টুনটুনি পাখিকে। কোন পাখি বাসা বাঁধতে পারে না? ওকে, থ্যাংক ইউ, কোকিল। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে কোন পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে? ময়না ও টিয়ে। ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছো, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। আজ আমরা কিন্তু একটা নতুন অধ্যায় শুরু করব, আর এই অধ্যায়ের নামটা কিন্তু এখন তোমাদেরকেও বলতে হবে। কী বলো তো? এই যে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের মধ্যে তোমরা উত্তরটা দেবে, দেখি পারো কি না। আচ্ছা বলো তো, মাছ কোথায় বাস করে? ভেরি গুড, ঠিকই ধরেছ, জলে বাস করে। আচ্ছা, মাছ তো জলে বাস করে, যেসব প্রাণী জলে বাস করে তাদের কি বলে? জলজ প্রাণী। থ্যাংক ইউ, সুন্দর উত্তর হয়েছে। তাহলে আমাদের কিন্তু আজকে চ্যাপ্টারের নামও জলজ প্রাণী। তাহলে আমি লিখে ফেলি, তোমরা একটু কিন্তু লিখবে, জলজ প্রাণী। জলজ প্রাণী অর্থাৎ যারা জলে বাস করে তাদের জলজ প্রাণী কিন্তু বলে। ওকে, জলজ প্রাণী। তাহলে জলজ প্রাণী থেকে আমরা পাঁচটা প্রশ্ন আজ করবো। ওকে, প্রথমে চলে আসি এক নম্বর প্রশ্ন। প্রশ্ন আছে হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি? নীল তিমি, তাই না? কোনটি বলো তো? নীল তিমি। ওকে, সবচেয়ে বড় মাছ কোনটি? তিমি হাঙ্গর, অর্থাৎ তিমি যারটা যেটা বলছে তার মধ্যে হাঙ্গরটা হচ্ছে সবচেয়ে বড় মাছ। ওকে, নেক্সট আছে সবচেয়ে ছোট মাছ কোনটি? ছোট মাছটা হচ্ছে প্যাডোসাইপিস প্রোজেনেটিকা। আচ্ছা, এটা যেহেতু একটু ইংরেজি নামে একটু কঠিন লাগতে পারে, তারপর ভালো করে শোনো, প্যাডোসাইপিস প্রোজেনেটিকা। ওকে, নেক্সট দেখো কী আছে চার নম্বরে, সবচেয়ে দ্রুত গতি মাছ কোনটি? সবচেয়ে দ্রুত গতির মাছ কোনটি? পাল মাছ, অর্থাৎ দ্রুত দ্রুত চলাফেরা করে, সবচেয়ে দ্রুত গতির মাছ পাল মাছ। ওকে, নেক্সট প্রশ্ন আছে কোন মাছ সবচেয়ে বেশি ডিম পাড়ে? কোন মাছ সবচেয়ে বেশি ডিম পাড়ে? সেটা হচ্ছে কালো মার্লিন। কালো মার্লিন সবচেয়ে বেশি ডিম পাড়ে। আচ্ছা, আমরা কিন্তু একটু একটু করে পড়ছি, এগিয়েও যাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে পাঁচটা পড়ছি, পাঁচটা বললাম। প্রথমে কি বললাম? পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি? নীল তিমি। তাহলে আমরা এটা লিখেও ফেলি। ওকে, এক নম্বরে কি লিখব? নীল তিমি। নীল তিমি, নীল তিমি। সবচেয়ে বৃহত্তম জলজ প্রাণী নীল তিমি। এবার আসো, সবচেয়ে বড় মাছ কোনটি? সেটা হচ্ছে তিমি, আর হচ্ছে তিমির মধ্যে কোনটা যারটা বোঝাচ্ছে সেটা হচ্ছে হাঙর। তাহলে তিমি লিখে আমি একটু এসে দেখি লিখবো, হাঙর লিখবো। ওকে, এটা হচ্ছে দুই নম্বর। তিমি দিয়ে হাঙর লিখব। ইয়োগয়ে যুক্ত আর র, হাঙর। ওকে,
তাহলে এবার চলে আসো 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? সবচেয়ে ছোট মাছ কোনটি? প্যাডোসাইপিস প্রোজেনেটিকা। আচ্ছা লিখে দিচ্ছি, ওকে বানানটা একটু আছে। ওই জফলা আকার ড করে ডু এডো সাই নন্দশেখর রশিসাই ইস পয়রা ফলে ঋষি দন্তশিস পেডো সাইপিস ওজেনেটিকা পয়রা ফলা গুডিও জয় করে জি ওজে নে পুজে নে টিকা টি কয়াকারে কা পুজিনে টিকা। ওকে তাহলে 3 নম্বরও হচ্ছে লিখে ফেললাম, তাই না? তাহলে প্রথমে কি প্রশ্ন ছিল? পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি? সেটা হচ্ছে নীল তিমি। সবচেয়ে বড় মাছ কোনটি? তিমি হাঙর। সবচেয়ে ছোট মাছ কোনটি? প্যাডোসাইপিস প্রোজেনেটিকা। ওকে প্যাডো উচ্চারণটা ভালো করে শোনো, প্যাডোসাইপিস প্রোজেনেটিকা। তারপরে নেক্সট আছে, সবচেয়ে দ্রুত গতির মাছ কোনটি? পাল মাছ। পাল মাছ এটা হচ্ছে 4 নম্বর। পাল মাছ পাল মাছ ওকে আচ্ছা এটা চলে গেল আমাদের 4 নম্বর। 5 নম্বরে আছে, কোন মাছ সবচেয়ে বেশি ডিম পাড়ে? কালো মার্লিন। কালো মার্লিন সবচেয়ে বেশি ডিম পাড়ে। তাহলে আমরা এখানে 4টাও লিখে ফেলেছি, 5 নম্বরটা শুরু করব। তাহলে 5 নম্বরটি কী লিখব? কালো মার্লিন। 5 নম্বর দিয়ে কালো মার্লিন। কালো মার্লিন মার্লিন কালো মার্লিন ওকে আমরা 1 থেকে 5 পড়ছি, সেটা কিন্তু লিখেও ফেলেছি। তাহলে প্রথমে সবচেয়ে বৃহত্তম জলজ প্রাণী কি বলতো? কি বললাম? ভেরি গুড, নীল তিমি। আচ্ছা বলো তো সবচেয়ে বড় মাছ কোনটা? থ্যাংক ইউ সো মাচ, তিমি হাঙর। আচ্ছা বলো তো সবচেয়ে দ্রুত গতির মাছ কোনটি? পাল মাছ। আর সবচেয়ে বেশি ডিম পাড়ে? কালো মার্লিন। আর সবচেয়ে ছোট মাছ? প্যাডোসাইপিস প্রোজেনেটিকা। ওকে থ্যাংক ইউ সো মাচ, সবাই সঠিক উত্তর দিয়েছ। আশা করব এর থেকে ভালো যদি হচ্ছে বানানগুলো পড়বে, রিভিশন দিবে, তাহলে যতটুকু ভুল হয় সেটা নেক্সটে হবে না। তাহলে SWটা লিখে ফেলো। SW কী করবে? 1 থেকে 5 পর্যন্ত। ওকে তাহলে হচ্ছে সোনামণিরা আশা করব খুব সুন্দর করে পড়বে এবং গ্রুপে লিখে পোস্ট করবে। আচ্ছা তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা গল্প। আমাদের এই মাসের থিম ডায়লগ হচ্ছে পিতামাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব কর্তব্য। সেইখান থেকে একটা ছোট্ট গল্প শোনাই। কিছু মানুষ অর্থাৎ যাত্রী, তারা বাসে করে যাচ্ছে। তারা এই জরুরি অবস্থার মধ্যে যেহেতু পরিষেবা চলছে, তাই তারা অফিস যাত্রী যাচ্ছে, অফিসে যাচ্ছে। সেই অফিস টফিস শেষ করে আবার কিছু বাসে উঠলো, আবার কিছু যাত্রী একত্রিত হলো। কি হয়, একবার যায় বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, আবার আসে আবার বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। বিভিন্ন মানুষ দেখা হয়ে কি হয়, গল্প করছে। সেই গল্পের মধ্যে একজন কিন্তু ডাক্তারও ছিল, উনি কিন্তু চুপচাপ বসেছিল বাসের মধ্যে। আর অন্যরা খুব গল্প করছে, তারা গল্প করছে বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের কিন্তু কোনো অবদান নাই,
তারা 4-5 মাস ধরে শুধু বেতনই পাচ্ছে। বর্তমান অবস্থায় তাদের কি ভূমিকা আছে? হঠাৎ বাস থামল। এক বৃদ্ধ বাসে উঠল। তখন ডাক্তার যে ছিল সে কিন্তু কি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বৃদ্ধকে বলল, স্যার আপনি বসুন। তখন বৃদ্ধ বলল, না বাবা তুমি বসো, তুমি হচ্ছে বর্তমান সময়ের একজন প্রথম সারির যোদ্ধা, তোমরা আছো বলেই আমরা সুস্থ আছি। তখন ডাক্তার বলল, না স্যার আপনি বসুন, আপনি আমাদের আদর্শ শিক্ষা দিয়েছেন বলেই আমরা বর্তমান পরিস্থিতিতে আদর্শ যোদ্ধা হয়ে কিন্তু লড়াই করছি প্রথম সারিতে থেকে। সুতরাং আপনাদের শিক্ষা না পেলে আমরা কিন্তু লড়াই করতে পারতাম না। তখন এই কথা শুনে পাশের যারা নিন্দা কথা বলছিল শিক্ষকদের নামে, তারা কি করলো, সবাই চুপ পেরে গেল। কেন বলো তো? এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছু শিক্ষকের কাছ থেকে শিখেই কিন্তু বড় হয়েছি। আমরা যে যা পদে আছি না কেন, আমরা কিন্তু শিক্ষা তাদের শিক্ষাগুরুর কাছ থেকে পেয়েছি। প্রতিষ্ঠানে যেমন পেয়েছি, বাবা মায়ের কাছ থেকে, বাসা থেকে পেয়েছি, প্রতিষ্ঠান তেমন আমাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে। এখন এই যে হচ্ছে বাসের মধ্যে মানুষরা নিন্দা করছে, তারা যে বর্তমানে কাজ করছে, অফিসে যাচ্ছে, এটাও কিন্তু তারা হচ্ছে কি করেছে, তারা শিক্ষিত হয়ে কিন্তু কোনো না কোনো গুরুর কাছে শিক্ষা লাভ করে কিন্তু প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা চাকরি করছে, কিন্তু তারা সেটা ভুলেই গিয়েছিল। আমরা বর্তমান পরিস্থিতিতে যেমন হোক না কেন তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি, আশা করছি তোমরা মানুষের মতো মানুষ হবে, আর সেই ডাক্তারের মতো খুব উঁচু মনে মানুষের সেবা করবে। এই শুভকামনায় এই যে করলাম, এরকম যেন তোমরা থাকো, ছোট্ট ফুলের মতো শিশুরা মানুষের মতো মানুষ হোক, সেই শুভকামনায় আজকের মতো এখানে আমাদের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।